এই মুহূর্তে বেলডাঙ্গা নওদা যে রাজ্য সড়ক, রাজ্য সড়কে ভারত সেবাশ্রম সংঘের সামনের রাস্তাতেই পুলিশ কিন্তু এই যে পরিবর্তন যাত্রার যে রথ এবং যে কনভয় রয়েছে সেই কনভয় আটকেছে। দফায় দফায় বিজেপি নেতৃত্বের সঙ্গে তাদের কথা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে বিজেপি নেতৃত্বকে এই পথে তাদের যেতে দেওয়া হবে না। পরিবর্তিত রাস্তা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক হয়ে ভাপ্তা হয়ে বহরমপুর যাওয়ার জন্য, কিন্তু বিজেপি নেতৃত্ব সেটা রাজি হচ্ছেন না। তারা বলছেন নওদা এবং হরিহরপাড়ার যে মানুষজন রয়েছেন সেই মানুষজন কিন্তু এই পরিবর্তন যাত্রার যে রথ সেখানে তারা যুক্ত হতে পারবেন না, এইটা বিজেপি নেতৃত্বের বক্তব্য। এবং তারা বলছেন তাদের যে নির্ধারিত পথ তারা সেই পথেই যেতে চাইছেন। এই মুহূর্তে প্রশাসনের সঙ্গে দফায় দফায় তাদের আলোচনা হচ্ছে, কিন্তু এই কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে কোনো সমাধান সূত্র মিলছে না। এবং প্রশাসন যেটা বলছেন, যেহেতু নওদা এবং হরিহরপাড়া কিছু সেন্সিটিভ এরিয়া রয়েছে এবং সেই জন্য তারা এই দিকে যাত্রাপথ যেতে দিতে চাইছেন না, এবং তারা যেভাবে আটকে রাখছেন বিজেপির পক্ষ থেকেও সেই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু সামনে যাওয়াও সম্ভব হচ্ছে না। এবং এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব কোনো বিকল্প রাস্তা দিয়ে যাওয়া যায় কি না সেটা যেমন ভাবনা চিন্তা করছেন, এবং বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এখানে বক্তব্য রাখছেন এবং তারা প্রশাসনের এই ভূমিকা নিয়ে তারা নিন্দা করছেন, এবং তারা যে সামনের দিয়ে রথযাত্রা নিয়ে যেতে চাইছেন সেই দাবিতে তারা পথসভা করছেন। এই মুহূর্তে বিজেপি জেলা সভাপতি তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি বিভিন্ন যে কর্মী জমি আছেন কর্মী বাহিনীকে তাদের যে যাত্রাপথ সেটা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বলতে শুরু করেছেন, এবং তারা কিন্তু জোরভাবে বলতে চাইছেন তারা বেলডাঙ্গা এবং থেকে নওদা এবং হরিহরপাড়ায় তারা পৌঁছতে বদ্ধপরিকর, কারণ তাদের একটাই দাবি যে এই দুই বিধানসভা এলাকার মানুষ কিন্তু এই পরিবর্তন যাত্রার যে রথ সেই পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং তাদের দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ রাজীব, একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে সকাল 9টায় বিজেপির এই রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যে নির্ধারিত পথ সেই পথ দিয়ে রথযাত্রা নিয়ে যাওয়া যাবে না, কিছু কিছু এলাকা স্পর্শকাতর হওয়ায় এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়। কিন্তু বিকল্প পথে রথযাত্রা করার কথা ভাবা হলেও বিজেপি এখনো কিন্তু অনড় রয়েছে যে নির্ধারিত পথেই তারা রথযাত্রা করবে, এই নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজীব। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।